জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের 68তম জন্মদিন আজ। 1954 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি গৃহবন্দী হন। পরে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার পদে নিয়োগ পান। 1975 সালের 15ই আগস্ট কাল রাতে পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে শেখ জামালকেও হত্যা করে ঘাতকরা। এদিকে সকাল 9:30টায় স্বাস্থ্যবিধি মেনে বনানীতে শেখ জামালের কবরে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগ নেতারা।